12 দিন পর পাম অ্যাভিনিউর বাড়িতে ফিটলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়িতে ঢুকেই চোখে মুখে স্বস্তি, সুস্থ করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি পাঠিয়ে স্বস্তিতে চিকিৎসকরাও। আপাতত হোম কেয়ারেই থাকতে হচ্ছে বুদ্ধবাবুকে। বাড়ি ফেরার আগে চিকিৎসকদের আশীর্বাদ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। 12 দিনের যুদ্ধ শেষে জয়। সুস্থ হয়ে পাম অ্যাভিনিউয়ের চেনা ঘরে ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার 12:30 নাগাদ অ্যাম্বুলেন্সে ঘরে নিজে স্থায়ী ঠিকানায় ফিরলেন। বাড়ি ফিরছেন শুনেই সকাল থেকেই আনন্দে ছিলেন, হেসেছেন, কথা বলেছেন, এমনকি আশীর্বাদও করেছেন সকলকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে সাংবাদিকদের জানান চিকিৎসকরা, চেনা বাড়িতে ফিরতেই বুদ্ধদেব ভট্টাচার্যের চোখে মুখে স্বস্তির ছাপ। আপাতত কড়া মেডিকেল নজরদারিতেই থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। লাগানো রয়েছে রায়েলস টিউব, সঙ্গে চলছে হালকা মাত্রার অক্সিজেনও। রায়েলস টিউব এবং ওরাল ফিড দুটোই চলবে। আস্তে আস্তে ওরাল ফিড বাড়াতে পারলে আমরা রায়েলস টিউবটা খুলে দেবো। আর আমাদের নার্সিং টিম সবসময় রয়েছে, আমরা রয়েছি। আমাদের উডল্যান্ডসে যে ট্রিটিং টিমটা ছিল আমার সঙ্গে, সবাই মিলে আমাদের একটা গ্রুপ ফর্ম করা আছে যে আমরা রেগুলার সব নজরদারি করব, প্রত্যেক মুহূর্তের খবর আমরা পেতে থাকব এবং অ্যাকর্ডিংলি ব্যবস্থা নিতে থাকব। গৃহকর্তা সুস্থ হয়ে ঘরে ফিরতে খুশি বুদ্ধ জায়া, সকলকে ধন্যবাদ জানিয়েছেন মীরা ভট্টাচার্য। আপনারাও আন্তরিকভাবে শুভেচ্ছা কামনা করুন, যেন সুস্থ হয়ে বাড়ি যে ফিরছেন এখানেও সুস্থ হয়ে থাকুন। বুদ্ধবাবু সুস্থ হয়ে ফেরার খবরে খুশি তার প্রতিবেশীরাও। সুস্থ হয়ে ফিরে এসে এটা তো আমরা কামনাই করেছিলাম যে উনি ভালোভাবে ফিরে আসুন। ওনার মতন মানুষ হয় না, আমি এত বছর ধরে আজ 23 বছর ধরে এখানে আছি, ওনার মতন মানুষ হয় না, এইটুকু আমি বলতে পারি। খুবই ভালো। গত 29 জুলাই শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। 12 দিনে দুঃসময় কাটিয়ে নিজের স্থায়ী ঠিকানায় ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতা টিভি।